ভারতকে চাপে রাখতে চীন পাকিস্তান ইকোনমিক করিডর পাহারা দিতে প্রথম মিসাইল জাহাজ বানালো পাকিস্তান পাক নৌবাহিনীতে নয়া সংযোজন ভারত মহাসাগরে ভারতীয় নৌবাহিনীর সঙ্গে সবসময়ই পাল্লা দেওয়ার চেষ্টা করে পাকিস্তান এবার চীন পাকিস্তান ইকোনমিক করিডর পাহারা দেওয়ার জন্য প্রথম মিসাইল জাহাজ তৈরি করলো পাকিস্তান এটাই ওই দেশে তৈরি প্রথম মিসাইল বোট যাতে থাকবে অত্যাধুনিক অস্ত্র ও সেন্সর পাকিস্তানের মেরিটাইম টেকনোলজি কমপ্লেক্স তৈরি করেছে এই জাহাজ এই যুদ্ধজাহাজে থাকবে এনটি শিপ মিসাইল ও কমব্যাট সিস্টেম সি সিক্স জিরো টু নামে একটি অস্ত্র থাকবে এই জাহাজে যা চীনের ওয়াইজে সিক্স টুর সমতুল্য পাকিস্তানের জন্য একটা গেম চেঞ্জ হতে চলেছে সিপিইসি আর সেটা কোনো মতেই ভেস্তে যাক সেটা চায় না তারা ছয়চল্লিশ বিলিয়ন ডলারের এই প্রোজেক্টে যুক্ত হবে চীনের কাশগার ও পাকিস্তানের গুয়েদার ফলে বাণিজ্য হবে অনেক সহজ পাকিস্তানের অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই সিপিইসি প্রজেক্ট অন্যদিকে ভারতকে চাপে রাখতে অত্যাধুনিক যুদ্ধজাহাজ কিনছে পাকিস্তান মাস কয়েক আগে পাকিস্তানের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ জাকাউল্লা করাচিতে নোঙ্গর ফেলা চীনা অনতরি পরিদর্শন করেছেন আর এরপরেই পাকিস্তানের যুদ্ধজাহাজ কেনার জল্পনা তৈরি হয়েছে দ্বিপক্ষীয় যৌথ অংশনিতে অংশ নিতে গত কয়েকদিন আগে পাকিস্তানের বন্দরনগরী করাচিতে চীনা রণতরী হানদান ঘাঁটি গেলেছে চলমান যৌথ মহড়ায় অংশ নেওয়ার জন্য চীনা নৌবাহিনীর রণতরীর এই সফর সেই সময় অত্যাধুনিক চীনা নৌবহর ঘুরে দেখেন পাক নৌপ্রধান পর্যবেক্ষকদের মতে সম্ভবত এই ধরনের যুদ্ধজাহাজ কিনতে পারে পাকিস্তান